চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি বাবা, দুঃখিত এটা। আচ্ছা, আপনার বিষয়ে আমি একটু জানতে চাই যে আপনার ছেলে মেয়ে কতগুলা এবং আপনার স্বামী বেঁচে আছে কিনা? মরে গেছে। স্বামী মারা গেছে? হ্যাঁ। কত বছর আগে এটা? এই 20-25 বছর। আমি বউকালে নারী, আমি বউকালে নারী বেটা। 20-25 বছর আগে মারা গেছে? হ্যাঁ। আপনার ছেলে কয়টা আর মেয়ে কয়টা? মেয়ে একটা। ছেলে? ছেলে নাই বাপ। একটাই মেয়ে? একটাই মেয়ে। আপনি কি আপনার মেয়ের কাছে থাকেন নাকি কোথায় থাকেন? মেয়ের বাড়িতে আমি থাকি বাপ। আপনার মেয়ে আপনার দেখাশোনা করে? ওরা হাসে চলতি পার না আমাকে হে কমথেন বেটা। আমি দশ দিন বেড়া খাই বাপ। জি, বিক্রি করে খেয়েছি আগে, এখনো বিক্রি করে খাই বেটা, পারিনি এখন অসুখ হয়া। মানুষের কাছ থেকে সাহায্য? হ্যাঁ, চাই আমি ওই ওষুধ খাই আর ওই হাসে নেদি বেড়ি খাই, আমি একাই খাই বাপ। আপনি কি শারীরিকভাবে সুস্থ? আমি অত সুস্থ নাই বাপ, কতি সভ্য শরীর, মনে করে একটু ব্যথা ফোলা, গায়ে হাত পায়ে বল পাইনি বাপ। এটা কি জন্য এই যে শরীর যে ফোলা? আপনার চোখে কিডনির সমস্যা, চোখ দিয়ে পানি পড়ে, চুলকায়। কিডনির সমস্যা আপনার? হ্যাঁ। মজার হাড় খাই গেছে, রগের সমস্যা সব ফোলা বাপ। এটা কি বেশি হাঁটাহাঁটির কারণে এরকম হয়েছে নাকি? না, আগে তো হাঁটিছি, আর বেশি হাঁটতে পারিনি বাপ। অসহায় বেটারে, অসহায়, কেহ পাইনি। আপনার এই অসুস্থ শরীর নিয়েই ভিক্ষা করতে হয় বাপ? ওই অসুস্থ নিয়ে যাই কি করি। আপনার খারাপ লাগে কি যে একটা ছেলে থাকলে হয়তো বা আপনার দেখাশোনা করতো, এরকম মনে হয় কখনো? আমার একটা ছেলে নাই বাপ। না, ওইটাই বলছি যে আপনার কি কখনো এটা ভেবে কষ্ট লাগে যে আমার একটা ছেলে থাকলে? লাগে বাপ, কষ্ট তো লাগে। তোমরাই বেটা বাপ, তোমরাই বেটা। আপনার মেয়ে কি কোনো ইনকাম করে? না, আমার বিটির অসুখ। এই যে আপনি মানুষের কাছ থেকে সাহায্য নেন, সেটা দিয়ে আপনার খাবার খেতে হয়? আমি খাই আর ওই হাস ওষুধ খাই বাপ। ওষুধ খান? হ্যাঁ। আপনি সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরলে আপনার কয় টাকা হয় বা কতগুলো চাউল পান? এই 3 কেজি, 2.5 কেজি বেটা, এরকম চাউল পান? হয়, তাছাড়া কিছু পাই না। টাকা 10-5 টাকা পাই বাপ। টাকা বেশি হয় না? না বেটা, চাউলই বেশি দেয় না? হয়, এই চাউলই একমাত্র বেশি দেয়। আপনার শরীরে যে অসুখগুলো হয়েছে এটার জন্য কি কখনো ডাক্তার দেখিয়েছেন আপনি? দেখাইছি, মাথা এক্সরে করেছিলাম, হাড়ের ডাক্তার কাছে, হাড় ক্ষয় যায়, এরকম ফাঁক হয়, আর রডিক আছে, জিলিক আর ব্যথা আর ফুলা, মহিষ হাত ছুট কিচ্ছু পাইনি বাপ, কিচ্ছু। ডাক্তার কি বলেছে আপনাকে যে এটার জন্য কি ওষুধ খেলে ঠিক হবে নাকি কি করতে হবে? ওষুধ খেলে বলে ঠিক হবে তো আমি ওষুধই পাইনি বাপ, ওষুধ দিতে পাইনি আমি। ওষুধ খেতে আপনার প্রতি মাসে কত টাকা লাগে? ভালোই লাগে বাপ। একটু বলেন আমাকে কত টাকা লাগে। ধরো হাসে 3 বেলা খাওয়া তো বেটা, মাছ যায় না 1000-এ। 1000 টাকার একটু বেশি লাগে? বেশি লাগে বাপ। মানে 1000 টাকা হলে কোনো রকমে হয়ে যায় এক মাস? কোনোভাবে একটু কষ্ট করি বাপ। আপনার এই অসুস্থ শরীর নিয়ে যে হাঁটতে হয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাউল নিয়ে আসেন, টাকা পয়সা সাহায্য নেন, কষ্ট হয় না হাঁটতে? কষ্ট তো হয় বাপ, ওই বসি, আবার ফের হাসে দমলি, আবার হাসে বেড়াই, কি করবো। আপনার মেয়ের জামাই কি করে? সে কি করে? রিক্সা চালা খায়। রিক্সা চালায়? নিজের রিক্সা না? না বেটা, নিজের রিক্সা নাই, গরিব হিসেবে কিস্তির পার হাসে, মনে করে যে 3 মিনলি একটু ঘর করেছে, সাল পাল ছিনা গেছে বেটা। নাতি পুতি কয়টা আপনার? 2টি লাতি, আর লাতিন বিয়ে দিয়েছে, লাতিনের স্বামী ভাত দেয় না, 2 সওয়াল 1 মিলে গাড়ে বাপের, মেলা কষ্ট পেয়েছে আমি বাপেরা। সব দিক থেকে আপনাদের কষ্ট? হ্যাঁ, সব দিকই কষ্ট বেটা। আপনি যে কথাগুলো বলছেন সবই তো সত্যি কথা বলছেন? সত্যি বেটা, এই আর যদি না বিশ্বাস হয় আমাদের পাড়া বিদিন যাও, দেখি আসবে বেটা, কিস্তির পর 3 লিটাই একটু ঘর করে আসে, সে না সাল পাল হয়েছে, ওরাই কিস্তি টানে বাপ। আপনার মেয়ের জামাই হচ্ছে রিক্সা চালায়, এটা জমা রিক্সা? হ্যাঁ, জমা রিক্সা। প্রতিদিন ওই রিক্সার মালিককে কয় টাকা দিতে হয়? ওই 150 লাগে এটা। 150 টাকা? হ্যাঁ, ওই মেশিন এর গাড়ি বাপ, ব্যাটারি চালিত? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। তো আপনার মেয়ের জামাই আপনার কি দেখাশোনা করে? ওরে হাস, আপনার দেখানে আলা বেটা, আমাকে আর কি করে দেখে বাপ, আমি যা চাই চিন্তা আনি হাসে খাই, বিক্রি শিক্ষি করেই খাই।
আপনার মেয়ে কিছু বলে না এই বিষয়ে যে তার হাজবেন্ডকে বলে না? সমর্থন নাই ভাব যে মাছ বসা ভাত খাওয়াবি, মেয়ে তো কয় আমার যদি সমর্থন থাকতো আমি মাছ বসা খাওয়াইলাম না। আপনার মেয়ে কষ্ট পায় যে আপনি এই বয়সে অসুস্থ শরীর নিয়ে ঘুরে বেড়ান? কষ্ট পায়, বেটি কষ্ট পায়, কিন্তু বাধ্য হয়ে এটা করতে হয়। আর তার সামর্থ্য নেই যে আপনাকে বসে খাওয়াবে, তাই না? বেশি খাওয়াবে, সমর্থন নাই। আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। হ্যাঁ, কি করা যায় বলেন তো? আপনার জন্য আমরা কি করতে পারি? মানে আপনি তো এই বয়সে কোনো কাজও করতে পারবেন না, এখন তো আপনি আসলে পারিনি, রেস্টে থাকতে হবে, তাই না? হ্যাঁ, রেস্টে থাকবো বাপ, কি খেয়ে রেস্ট থাকবো বেটা, পেটেও তো এক মুট খাওয়া লাগে, তাও থাকতে পারিনি বেটা। খাবার খেতে হয়, ওষুধ খেতে হয়। যখন ব্যথা ওঠে সেখান হয় এক গাছতলা আঁচল বিছিয়ে শুয়ে থাকি, যখন একটু কমে সেখান আমি আবার রুটি লাইলে করে বেড়াই ব্যাটা। এ তো ফুলতেছি নে, আরও ফুলিয়ে যাবো না বাপ, আরও ফুলিয়ে যাবো না, ওষুধ নেই পাইনি নেই, কী করবো? যদি আপনার বয়স কম থাকতো আপনার জন্য আমরা একটা ব্যবসার ব্যবস্থা করে দিতাম, যে বসে থেকে কোনো একটা ব্যবসা করবেন, সেটা কি সম্ভব এখন? আর এই বয়সে কি আর কোনো কাজ করতে পারবেন এখন ব্যাটা? আমি তো আপনি তো চোখে একটু কম দেখেন শুনলাম ভিডিও শুরুতে আমাকে বললেন, ঝাপসা দেখেন। হ্যাঁ, তোমার সাথে কথা কইছি বেটা, তাহা ঝাপসা ঝাপসা দেখতে। হ্যাঁ, ঝাপসা। কি করব আপনার জন্য বলেন তো, খুব খারাপ লাগলো আপনার কথাগুলো শুনে। এখন কি করলে আপনার একটু এই বয়সে ভালো থাকতে পারবেন, কি করা যায় বলেন? তোমরা যা করো বেটা তাই করি বেটা। কিছু টাকা দিয়ে যায় আপনার এক দুই মাস ওষুধ খাওয়ার জন্য? কিছু টাকা দিয়ে যায়? দিলি খাবো না বেটা, খাবো না। দর্শক, আপনাদের আশেপাশে এই ধরনের মানুষদের দেখলে একটু তাদের কথাগুলো শুনবেন আর যতটুকু সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। চাচি, এখানে 2000 টাকা আছে, এই টাকাটা আপনি আপনার কাছে রাখবেন আর এটা দিয়ে আপনি ওষুধ খাবেন, ঠিক আছে? হয়তো আপনার 2 মাসের এই টাকাটা দিয়ে আপনি ওষুধ খেতে পারবেন। আর আমাদের এই কাজে অনেক সময় অনেক মানুষ আমাদের টাকা পয়সা দিয়ে সহায়তা করে, আমাদের একার পক্ষে কিন্তু এত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব না। সেক্ষেত্রে দেশ এবং দেশের বাইরে আমাদের অনেক ভাই বোনেরা আমাদের এই কাজে সহায়তা করে। আর যে টাকাটি দিলাম, এই টাকাটি পাঠিয়েছিলেন ইউকে থেকে রোকসানা নামে আমাদের এক আপু, এই আপুর জন্য আপনি একটু দোয়া করবেন। দোয়া করবেন। আর আমরা যে কাজটা করছি, আমরা চাই আমরা যতদিন বাঁচবো অসহায় মানুষ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো, আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সমস্ত বাধা পেরিয়ে এই কাজটাকে যেন সারা জীবন করে যেতে পারি, এটুকুই দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করবো।